ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগত সরকারি কর্মচারী নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি বিরাট চাকরির বিজ্ঞপ্তি যেখানে কিন্তু আট হাজার শূন্য পদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে তবন্ধুরা বিস্তারিত আপডেটে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটি প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আট হাজার শূন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি সুযোগ বাংলায় আর্মি ওয়েলফেয়ার স্কুল এডুকেশন সোসাইটি পরিচালিত পশ্চিমবঙ্গের নটি আর্মি পাবলিক স্কুল সহ সারা ভারতের একশো সাঁত্রিশটি আর্মি পাবলিক স্কুলে আট হাজার শূন্য পদে প্রাইমারি ট্রেন গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে আর্মি পাবলিক স্কুলের যোগ্যতা নির্ধারক অনলাইন স্ক্রিনিং টেস্টে পরীক্ষা হবে উনিশ কুড়ি অক্টোবর দু হাজার উনিশ এবং দরখাস্ত করতে হবে আপনাদের অনলাইনে বাইশ সেপ্টেম্বর দু হাজার মধ্যে অনলাইনে পরীক্ষা বসার জন্য সি টেট বা টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয় তবে প্রাইমারি এবং ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে চাকরি পেতে গেলে অবশ্যই তাকে সি এবং টেট পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি পরিচালিত দেশের আর্মি পাবলিক স্কুলের শিক্ষকতার করার যোগ্যতা অর্জন করবেন তবে সফলের নিয়োগপত্র পাবেন পাবেন না বিভিন্ন স্কুলের প্রয়োজনীয়তা অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সফল প্রার্থীর আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক এপ্রিল দু হাজার কুড়ি হিসেবে চল্লিশ বছরের মধ্যে এবং বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে প্রাথমিকের শিক্ষকতার ক্ষেত্রে আপনাকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ গ্রাজুয়েট ও বিএড ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক গ্র্যাজুয়েটের শিক্ষার জন্য শিক্ষকতার জন্য পঞ্চাশ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট বা বিএস বিএড পাস করতে হবে তবে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনে পঞ্চাশ শতাংশ বা তার বেশি নম্বর থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে পঞ্চাশ শতাংশ নম্বর না থাকলেও আবেদন করা যাবে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগের সংশ্লিষ্ট বিষয়ে পঞ্চাশ শতাংশ নম্বর বা গ্র্যাজুয়েটে বিএড ডিগ্রি পাস প্রার্থীরা আবেদনের যোগ্য আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পি সি এস বি ডট ইন আর্মি পাবলিক স্কুলের অফিসিয়াল ওয়েব ওয়েবসাইট এটা এটাতে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্তে নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সম্প্রতিকারের তোলা একটি পাসপোর্ট মাপের রঙ্গিন ছবি এবং স্বাক্ষর কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনের ফি হচ্ছিল বন্ধুরা এখানে পাঁচশো টাকা এবং অনলাইনে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সম্ভাব্য তারিখ বন্ধুরা এখানে চার অক্টোবর দু হাজার উনিশ পরীক্ষা হবে নিম্নলিখিত পরীক্ষার মধ্যে নিয়োগ পরীক্ষা দুটি পার্টে প্রথম পর্বে পরীক্ষা হবে নব্বই নম্বরে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় পর্বে অর্থাৎ সেকেন্ড টার্মে নব্বই নম্বরে অবজেক্টিভ প্রশ্ন থাকবে মোট সময় তিন ঘন্টা তো বন্ধুরা এই ছিল সেই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অফিসিয়াল নোটিফিকেশান এপিএস হাইপেন সিএসবি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখে আবেদন করতে পারেন ইচ্ছুক থাকলে বন্ধুরা আপডেটটি যদি ভালো লাগে আবারও শেষে বলছি ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ